ভুল পানির সাথে লড়তে আসলে এমনই হয়, নিজের থেকে ছোটদের দুর্বল ভেবে স্বীকার করতে এসে পরিশেষে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকে ভিডিওতে দেখাবো জঙ্গলের শিকারি প্রাণী গুন্ডারকে মারতে এসে নিজের জীবন নিয়ে টানাটানি কিছু অবিশ্বাস্যকর মুহূর্ত। ভিডিও শেষের দিকে একটি ঘটনা আপনার সারা জীবন দেখা ঘটনাগুলিকে হার মানাবে। চলুন শুরু করা যাক। গুন্ডার এক বিশাল তৃণভোজী প্রাণী, এদের খড়্গ এবং বিরাট দৈহিক আকারের কারণে সহজে চিহ্নিত করা যায়। গন্ডারের 5টি প্রজাতি রয়েছে এবং 11টি উপজাতি রয়েছে। গন্ডার অত্যন্ত বদরাগী ও একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। এদের দৃষ্টিশক্তি অত্যন্ত কম থাকে, তবে তীক্ষ্ণ ঘ্রাণ ও শ্রবণ শক্তির অধিকারী হয়ে থাকে। বিভিন্ন প্রজাতির গন্ডারের মধ্যে আফ্রিকান কালো গন্ডার অপেক্ষাকৃত অধিক ভয়ঙ্কর। হাতি আর গন্ডার যখন এককালে মহা দুই দানব যুদ্ধ অংশগ্রহণ করে, তখন তো আসল মজার খেলা শুরু হয়। এই ভিডিও ক্লিপে একটা হাতি জোর করে গুন্ডারটাকে আঘাত করার চেষ্টা করছে, গুন্ডারটা নাকচ করার চেষ্টা করছে, কিন্তু সে তো নাছোড় বান্দা হাতি, সে যুদ্ধ করবেই, সেই জন্য গুন্ডার চেষ্টা করছে বাধ্য হয়ে তাকে আঘাত করার। এমনভাবে আঘাত করছে যাতে হাতির অবস্থা খারাপ হয়ে যায়। দেখো গুন্ডারের মাইন্ড এবং সব কিছু আলাদা। গুন্ডার তার সিং দিয়ে হাতির নিচে এমনভাবে আঘাত করছে যাতে আঘাতের বিচরণের কারণে সারা জীবন যন্ত্রণা ভোগ করেছে। এই ভিডিও ক্লিপে এরকমই আলাদা দেখানো হয়েছে, কিন্তু হাতি তো নাছোড় বান্দা, সে যাবে না। যখন গুন্ডারে যুদ্ধ হয় তখন কি অবস্থা? এই ভিডিও ক্লিপে দেখুন, যখন গুন্ডারে যুদ্ধ হয়, মা গুন্ডাটা চেষ্টা করছে সে যুদ্ধ না করার, কিন্তু ছেলে গুন্ডাটা নাছোড় বান্দা, সে ছাড়বে না, যুদ্ধ তাকে করতেই হবে। যখন গুন্ডা আর জলহস্তির সাথে হয়, এটা দেখতে কিন্তু এক, গুন্ডাকেই জলে লাবালেকেই জলহস্তি বলা সমঝায়, কিন্তু দুজনেই চেষ্টা করছে যে আমি মহারাজা। তারপর বুদ্ধিমান গন্ডারটি হাল ছেড়ে দিয়ে চলে আসে এবং যাতে না দুজনকে অবঘাতে পানটা না দিতে হয়। সেই জন্য যখন একটা গুন্ডারও ষাঁড়ের সাথে যুদ্ধ হয়, ষাঁড় এক একবার এমন হওয়ার চেষ্টা করে যে সেই সব থেকে মহাশক্তিশালী পৃথিবীর, সেই জন্য গুন্ডার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করে, কিন্তু গুন্ডা তো ছেড়ে কথা বলবে না। সেই জন্য এই ভিডিও ক্লিপে দেখুন, গুন্ডাটা চেষ্টা করছে সে সরে যাবার, কিন্তু ষাঁড়টা নাচর বান্ধা, সে ছাড়বে না। কিন্তু শেষ পর্যন্ত যে কী হবে সেটা সবাই জানে। তোমার খেলা শেষ সার ভাই, তোমাকে এবার পরলোক গমন করতে হবে। তো শেষ পর্যন্ত তাকে সিংয়ের উপরে উঠিয়ে টেনে ছাড় মারলো, তারপরে বাকিটা ইতিহাস। গুন্ডা এবং 3টি সিংহ। একটা বেচারা গুন্ডার যখন একটা খাদে পড়ে গিয়েছিল, কোনো চোরাবালির খাদে, তখন 3টি সৎ এবং ব্রহ্মচারী সিংহ সেই সৎ সুযোগ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্যবান ওই গুন্ডাটা কোনো ক্রমে উঠে পড়ে সেই জল থেকে এবং সেই সিংহ 3টির খেলা সাঙ্গ করে দিয়েছিল সেই গুন্ডারটি। তো সব থেকে শেষ এবং ইন্টারেস্টিং যেটা রয়েছে, গুন্ডা বনাম কার, অর্থাৎ গাড়ির সাথে। সবসময় যে গুন্ডা পশুর সাথেই যুদ্ধ করে তা কিন্তু না, অনেক সময় মানুষের সাথেও লেগে পড়ে তারা খেলতে। এমনই ভিডিও ক্লিপে রয়েছে, দেখুন যে একটা কারকে কীভাবে বারবার উল্টানোর চেষ্টা করছে এবং উল্টে দিচ্ছে বারবার, এত রাগ এবং এত শক্তি এই গুন্ডাটার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, এই ভিডিওটা দেখে নিও।